আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করে সামরিক আদালতের মৃত্যুদণ্ড, ইন্দিরা গান্ধীর অনুরোধে বেঁচে যান মুক্তাগাছার বিশ্বজিৎ নন্দী। হত্যা করে কেউ যাতে আগামীতে পুরস্কৃত না হয় সেই ব্যবস্থা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। করোনায় ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় আরও ১৪ জনের মৃত্যু, নাটোরের বড়াই গ্রামে মারা গেছেন পুলিশের ওসি। বেতন দিতে না পারে অনলাইনে ক্লাস করতে দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের, আর্থিক সংকট জানালে সমাধানের আশ্বাস শিক্ষা বোর্ডের। এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নহিতর ঘটনা নিয়ে সন্দেহ পুলিশের, আহতদের অভিযোগ তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। এবারে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদ করতে গিয়ে ময়মনসিংহে গুলিবিদ্ধ যাবজ্জীবন দণ্ডিত বিশ্বজিৎ নন্দী এখন দেশবাসীকে বলতে চান সেই সময়ের অজানা কথা। ইন্দিরা গান্ধীর অনুরোধের কারণে সামরিক আদালতের মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান তিনি। বয়সের ভারে নুয়ে পড়া মুক্তাগাছার আলোচিত এই মুক্তিযোদ্ধা জরাজীর্ণ দিন কাটছে নিভৃত এক গ্রামে। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আমাদের মুক্তি সংগ্রাম। ৭৫ এর ১৫ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ। বিক্ষোভে মনে আগুন জ্বললেও ভয়ে প্রকাশ্যে প্রতিবাদের রাস্তায় নামতে পারেননি কেউ, কিন্তু এর ব্যতিক্রম ছিল ময়মনসিংহের মুক্তাগাছায়। রাস্তায় সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন একদল মুক্তিযোদ্ধা। ১৯৭৬ সালে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। সেই হরতাল সফল করতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করেন বিশ্বজিৎ নন্দী সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেন ওই সড়কের একটি ব্রিজ। এ ঘটনায় সেনাবাহিনী অভিযান শুরু করলে তাতে মুক্তাগাছায় ৫ মুক্তিযোদ্ধা মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আটক হন বিশ্বজিৎ নন্দী। ৭৫ পরবর্তী সেনাবাহিনীর হেফাজতে ১১৫ দিন ছিলেন বিশ্বজিৎ নন্দী। অমানসিক নির্যাতন করা হয় তার ওপর। এরপর সামরিক আদালত তাকে দেয় মৃত্যুদণ্ড। আমরা আত্মসমর্পণ করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমরা যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করছি আমরা যদি খুনিচক্রের হাতে আত্মসমর্পণ করি তাহলে সেটা বঙ্গবন্ধুকে ছোট করা হবে, জাতিকে অসম্মান করা হবে। বঙ্গবন্ধুর চরম ভক্ত এই মুক্তিযোদ্ধা মৃত্যুদণ্ডের আদেশেও ভয় পাননি, সরে যাননি তার প্রতিবাদী অবস্থান থেকে। এ খবর পেয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে অনুরোধ করেন বিশ্বজিৎ নন্দীর মৃত্যুদণ্ড রহিতের জন্য। অবশ্য সেই অনুরোধে মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিশ্বজিৎকে। সরকার তাকে মৃত্যুদণ্ড স্থগিত করল আর কি, যাবজ্জীবন। এক পর্যায়ে তারপরে দেশের অনেক রাজনীতিবিদদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে তার ফাঁসি মওকুফ করা হয়। সাজা শেষে ১৯৮৯ সালের ১৪ই ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিশ্বজিৎ। ৩১ বছর ধরে অপেক্ষায় আছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এবার বলতে চান সেসব দিনের ঘটনা, জানাতে চান দেশবাসীকে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মুজিব বর্ষ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি বলেন, আগামীতে হত্যা করে কেউ যেন পুরস্কৃত না হয় সেই অবস্থার পরিবর্তন আনতে চায় সরকার। এ সময় সব শোক সয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদের রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সমাজসেবা অধিদপ্তরের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ আগস্ট নিহতদের স্মরণে ৭০,৮৫০ জন এতিম শিশু ৫০,০০০ বার কোরআন খতম দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ঘাতকদের বুলেটে পরিবারের সদস্যদের নিহতের ঘটনা স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আমার বাবা মার লাশও দেখতে পাইনি, কবরও জিয়ারত করতে পারিনি, আসতেও পারিনি। এভাবে আমাদের
বাইরে পড়ে থাকতে হয়েছিল। পিতার আত্মার শান্তি কামনায় সাধ্য অনুসারে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না। আমি সেই অবস্থার থেকে পরিবর্তন আনতে চাই, আর এদেশের সব মানুষজন নিরাপদে থাকতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, ন্যায় পরায়ণতা যেন সৃষ্টি হয়, প্রত্যেক মানুষের জন্য অধিকার থাকে, সেদিকে আমরা লক্ষ্য রাখি। সব সময় এতিম শিশু কিশোরদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার দিক নির্দেশনা দেন। দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনকে অর্থবহ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমি যতক্ষণ আছি তোমাদের পাশেই থাকবো, কারণ তোমরাই আমার আপনজন, সব থেকে আপন, আমাদের দুই বোনের তোমরাই সব থেকে আপন, এটাই আমি তোমাদের বলতে চাই। এ সময় করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দেশের মানুষ আবারও এগিয়ে যাবে সে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত 14 জন মারা গেছে। এর মধ্যে সিলেট ও কুমিল্লাতে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলী মারা গেছে। ঢাকার পুলিশ লাইন হাসপাতালে মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রাসনা দাসের রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও করোনার উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। করোনা পজিটিভে 1 জন পুরুষ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন মহিলা। বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছেন 119 জন। এদিকে সিলেটেও গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 4 জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হল 250 জনের। নতুন আক্রান্ত 62। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 27 জন। বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 72 জন। এদিকে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 519 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 171 জন। করোনার উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলীর মৃত্যু হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান। ঠাকুরগাঁওয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। জেলায় নতুন শনাক্ত 27 জন। এছাড়া নোয়াখালীতে 68 জন, রংপুরে 53 জন, শেরপুরে 6 জন এবং নেত্রকোনায় ডেপুটি সিভিল সার্জন সহ 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাজধানী জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ব্যবহারের ক্ষেত্রে বাধ্য নয়, মানুষকে আগ্রহী করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গাবতলী বাস টার্মিনাল রাজধানীর জনসমাগমপূর্ণ জায়গাগুলোর অন্যতম, অথচ করোনা মহামারীর এই সময়েও সেখানে মানুষের চলাচল মাস্কবিহীন। অনেকে মাস্ক মুখে না দিয়ে ঝুলিয়ে রাখছেন গলায়। অবস্থা আরও খারাপ রাজধানীর বাজারগুলোতে। অধিকাংশ দোকানদার মাস্ক ব্যবহার করেন না, ক্রেতাদেরও নেই সতর্কতা। বেরার পরে ভুলে বেরে গেছি, পরবর্তী মনে হয় ভুল করে ফেলছি। ইভেন প্রতিটা মুহূর্তে আমরা ভয় পাচ্ছি, আশেপাশে মাস্ক পাইলেই নিয়ে নিব। মানে মারা কিনতে গেছি তো লয়ে গেছিলাম, ওই লগেজ না আমার কাছে হালায় পালাইছি। ও মাস ভিজে গেছে ভাই, মুখ ভিজে গেছে ভাই। ফুটপাত বা পাড়ার চায়ের দোকানেও ভিড়, আড্ডা হচ্ছে আগের মতো। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা চলতে থাকলে আরও বেড়ে যেতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। মাস্টার একটু রাখিয়ে এসি চা খাইতাম, পরে রাখলে দমদমের আটকে এইভাবে ভালো আছে। করোনা তো লাগে না যে এখন আছে। আগে করোনায় আমরা অনেকটা আতঙ্ক ছিলাম, মৃত্যু ছিল কম, কিন্তু বর্তমানে মৃত্যু বেশি, আতঙ্ক কম। স্বাস্থ্যবিধি না মানা হলে এই কোভিড রোগী কমিউনিটিতে আরও বেশি বেড়ে যাবে, বেশি বেশি মানুষ সংক্রমিত হবে, হাসপাতালে রোগীর লোড বেড়ে যাবে, হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়াও খুব কষ্টকর হবে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে প্রচারণা চালানোর পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্ট বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করার বিষয়ে ভুল স্বীকার করে বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
যারা আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্যকে হত্যা করেছে, গুলিবিদ্ধ, এমনকি ঈদের জামাতে গুলি করে হত্যা করেছে, তাদের কি দায় নাই? 15 আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, হঠাৎ করে উনি সেই দিন জন্মগ্রহণ করেছেন এই ঘোষণা দিয়ে, এটি আসলে হত্যাকাণ্ডকে তো সমর্থন করা হলো, হত্যাকারীদেরকে উৎসাহিত করা হলো এবং এই হত্যাকাণ্ড নিয়ে উপহাস করার সামিল। নিজেদের অন্যায় অপকর্ম আড়াল করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে বাক স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরার বাসা থেকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে অবিলম্বে এ বাতিলের দাবি জানান তিনি। আইনটিকে সরকার নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দাবি করে তিনি বলেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই নির্যাতনের শিকার হতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। বিবেকবর্জিত কৃতিকলাপের কথাও যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার প্রিন্টিং মিডিয়াতে প্রকাশ করে, তাহলে সেই সাংবাদিক অথবা সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে সংবাদপত্র, সংবাদ পরিষদ তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন। দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই কালো আইন বাতিলের দাবি করেছে। স্কুলের বেতন দিতে না পারে অনলাইনে ক্লাস করতে দেওয়া হচ্ছে না অনেক শিক্ষার্থীকে, এমন অভিযোগ জানিয়ে অভিভাবকরা বলছেন, এতে তাদের সন্তানরা একদিকে যেমন পড়াশোনায় পিছিয়ে পড়ছে, অন্যদিকে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। আর্থিক সংকটের বিষয়ে লিখিতভাবে জানালে এর সমাধানের আশ্বাস দিয়েছে ঢাকা বোর্ড। হাবিবুর রহমান অভির রিপোর্ট। 15 আগস্টের মধ্যে বেতন দিতে না পারলে শিক্ষার্থীদের ভর্তি বাতিল হবে, অভিভাবকদের এমন নোটিশ পাঠিয়েছে বেশ কয়েকটি স্কুল। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। আর্থিক সংকটের কারণে বেতন দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসও করতে দেওয়া হচ্ছে না। 15 আগস্টের মধ্যেই তাদেরকে ডেডলাইন দেওয়া হচ্ছে যে এর মধ্যেই দিতে হবে, না দিলে আপনার বাচ্চাকে আপনি স্কুল থেকে নিয়ে যান। যদি পেমেন্ট কমপ্লিট না করা হয় তারা ডিসকন্টিনিউ করবে, তাদেরকে বের করে দেওয়া হবে, ব্যাপারটা এরকম। ওদের এই মেন্টাল প্রেশারের কারণে আমরা প্যারেন্টসরাও একটু প্রেশারে পড়ে গেছি। কখনো টিউশন ফি দিতে কষ্ট হলো কিন্তু কখনো কথা বলেননি, এখন কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চাই যে সরকার স্কুলগুলোর সাথে অভিভাবকদের একটি উদ্যোগ নেওয়া, যে আলাপ আলোচনার মাধ্যমে যেন একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাতে পারি। করোনাকালে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, আয় কমে গেছে বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের। বাস্তবতা বিবেচনায় দুর্যোগকালীন এ সময়ে শিক্ষার্থীদের বেতন কমানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, করোনায় তারাও পড়েছেন আর্থিক নানা সংকটে। আসলে তো কোনো নির্দেশনা সরকারের কাছ থেকেও আসে নাই যে এই বাচ্চাগুলোর এই লেভেলে এদেরকে টিউশনে ফিরে একটা পার্সেন্টেজ আপনারা আদায় করেন, তারা কিন্তু বলছে যে সমঝোতার মাধ্যমে এগিয়ে যাও, আর আমরাও সেটাই করতেছি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, সমস্যা সমাধানে শিক্ষক অভিভাবকদের দুপক্ষকেই ছাড় দিতে হবে। আমাদের কাছে লিখিত অভিযোগ করতে হবে অভিভাবককে, যে অভিভাবকের পক্ষে দেয়া সম্ভব না সেই অভিভাবককে, তার পক্ষে আরেকজন কিন্তু অভিযোগ করলে এটা হবে না। আমরা অভিভাবকের সাথে কথা বলবো, তার আর্থিক অবস্থাটা বিবেচনা করে সেভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে দেব। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এখনই উদ্যোগ না নিলে ঝরে পড়বে অনেক শিক্ষার্থী, অন্যদিকে সংকটে পড়ে বন্ধ হয়ে যেতে পারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। বন্যার পর ভয়াল নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইচলি আর শঙ্করদাহ গ্রামের শত পরিবার। সর্বস্ব হারিয়ে এখন আর তাদের শূন্যে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর যারা বাড়িতে ফেরার আশা করছিলেন, নদী ভাঙনে ঘর ভিটে হারিয়ে তারা এখন চরম হতাশায়। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তাতীর ও চরে এমন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। আমার শঙ্করদাহ ওয়ার্ডের মধ্যে কোনো বাড়ি করার কোনো জায়গা নাই, মানুষের এমন অবস্থা হয়েছে, দুর্ভোগ্য হয়েছে, কাই কোথায় বাড়ি নিয়ে যাবে এটাও পর্যন্ত বলা যাইতেছে না। কিভাবে নিয়ে যাবো, বাচ্চা পোলাপন বাঁচাবো না গরু বাছুর বাঁচাবো না নিজে বাঁচবো? কেউ আমাকে জায়গাও দেয় না, যার সবার জায়গা কারো তো নাই বাড়ি করা দেওয়ার মতন। লাস্টে আমি কবরস্থানে যা আমাদের ঘর ভাঙি নিয়ে যা, আমি কবরস্থানের উপর ঘর তুলি আছি। অন্যদিকে পানি নেমে গেছে, তবে বন্যার ভয়াবহতার ছাপ থেকে গেছে শেরপুর, সুনামগঞ্জে।
শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলী ডাইভারশনের রাস্তা ভেঙে লণ্ডভণ্ড। সুনামগঞ্জে মৎস্য খামার, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা, ভেসে গেছে 11 উপজেলায় 8,665টি পুকুরের মাছ। এদিকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। তবে হঠাৎ করেই যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে আবারও দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এসএম আশরাফ, এটিএন বাংলা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 3 কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে আরও প্রায় 15 জন। সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া শিবগঞ্জের তালিপুর পূর্বপাড়ার নান্ন প্রামাণিকের ছেলে নাইম হোসেন, শেরপুরে নুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে সুজন এবং খুলনা দৌলতপুরের রোকামিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কিশোররা অভিযোগ করেন, শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক কয়েকজন কিশোরকে ঝুলিয়ে আনসার দিয়ে পিটিয়েছেন, এরপরই ওই 3 কিশোর মারা যায়। এর আগে অবশ্য কেন্দ্রের ভেতরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। ঘটনাস্থল পরিদর্শন রাত 2টার দিকে খুলনা রেঞ্জে পুলিশের অতিরিক্ত DIG AKM নাহিদুল বলেন, এই ঘটনায় মামলা হবে এবং সেই মামলার প্রেক্ষিতে তদন্তের ফলাফল সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এ ঘটনায় সমাজ সেবা অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বশির ও উপপরিচালক MM মাহমুদ উল্লাহকে নিয়ে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঈদের পর সহনীয় রাজধানীর বাজার, কমেছে মাছ মুরগি মাংসের দাম। এরপরও ছুটির দিনে আগের মতো ভিড় নেই বাজারে। আদিন সজীবের রিপোর্ট। কুরবানির পর মাংসের বাজারে মুরগির চাহিদাই বেশি, তাই দাম খুব একটা কমেনি ঈদের আগের চেয়ে। কেজিতে 15-20 টাকা কম হলেও ক্রেতারা তেমন ভিড়ছে না মুরগি কিনতে। বেশিটা এখন 450 টাকা কেজিলে পাওয়া যায়, আগে 600 টাকা বেচে, আর পাকিস্তানিটা কেজি আসলে আগে 300 টাকা, এখন বর্তমানে বেচতেছে 270 টাকা কেজি। মুরগির ডিমের দামও এখনও চড়া ঢাকার বাজারে। গত প্রায় 2 সপ্তাহ ধরে একটু ওঠানামা করলেও এখন পাইকারিতে প্রতি শ 750 আর হালি 34 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম আগের চাইতে অনেক বাড়তি, বন্যা বৃষ্টি গেল না, এই পানির অভাবে তো অনেক ফার্ম ডুবে গেছে, মুরগি বিক্রি করে দিচ্ছে, এখন বর্তমানে ফার্ম খালি আছে। কুরবানির মাংস অনেকের ফ্রিজে থাকায় এর চাহিদা বাজারে কম, দামও কমেছে কিছুটা। তবে বাজারে এখন ভরপুর বড় ইলিশ, কেজিতে ইলিশের দাম কমেছে 200 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে 1100-1200 টাকায়। বর্তমানে কিছু আমদানি হয়েছে, লেস্টে আরও দাম কমার আশা করি আল্লাহর রহমতে। ঢাকার বাজারে সব সবজির দামই এখন বাড়তি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 150 টাকা দরে। প্রত্যেকটা লোকেরই তো চাকরি সমস্যা, ব্যবসার সমস্যা, তো সেই ক্ষেত্রে এটা দেখা উচিত, সবারই নজরদারি করা উচিত। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের 4 সদস্য সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার কারাগার থেকে র‍্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে র‍্যাবের একটি দল তাদের নিয়ে যায়। আসামিরা হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, এবং পুলিশে দায়ের করা মামলার 3 সাক্ষী মোহাম্মদ আয়াস, নুরুল আমিন ও নাজিম উদ্দিন। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তামান্না ফারার এই 7 জনের প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, দায়িত্ব পেয়েছেন র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। সংগঠনের সদস্য সচিব তাজুয়ার রহমান খান জানান, বৃহস্পতিবার বিকেলে চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। পরে রাতে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার ওসমান গনি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাহিত্য বিভাগের সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্নীতির অভিযোগে জামালপুরে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ওই ইউনিয়নের 9 জন মেম্বার। জেলা প্রশাসকের কাছে দেয়া অনাস্থাপত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মসৃজন কর্মসূচি টিআর ও কাবিক্ষা কর্মসূচি থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ করা হয় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। একই সাথে গ্রাম আদালতে সালিশের নামে বাদী বিবাদীদের কাছ থেকে অর্থ হাতে নেওয়া সহ বেশ কিছু অনিয়মের কথাও বলা হয়েছে। তদন্ত করে শিগগির ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি পরিচালনার অপরাধে গ্লোবাল গেইন নামক প্রতিষ্ঠানের 8 জনকে আটক করেছে র্যাব। গত বছর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির নামে রেজিস্ট্রেশন করলেও মাল্টি লেভেল কোম্পানির কাজ চালিয়ে আসছিল তারা। রাজধানীর মধ্য বাড্ডায় অফিস নিয়ে গত 1 বছরে 13,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 2,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন MLM কোম্পানিটি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আদালতের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা জানান র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ফলে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েল। এতে স্বাভাবিক হতে চলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি হয়। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প একে বিরাট সাফল্য বলে অভিহিত করেন। এদিকে যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান জানিয়েছেন তাদের প্রত্যাশা এই চুক্তি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেবে। দেখছেন এটিএন বাংলা সংবাদ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বে মহামারী করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 54 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,70,000। এর মাঝে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নিউইয়র্ক সহ অন্যান্য নগরী। যুক্তরাষ্ট্রে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশিরাও আছেন নানা সমস্যায়। তবে অনিশ্চয়তার পরও বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকায় চালু হয়েছে ট্রাভেল ব্যবসা। দেশে ফিরতে এসব ব্যবসা প্রতিষ্ঠানে যেতে শুরু করেছেন বাংলাদেশিরা। এখন নিউইয়র্ক থেকে আমিরাত, কাতার ও টার্কিশ এয়ারওয়েজের 3টি ফ্লাইট ঢাকায় চলাচল শুরু করেছে। খুব শিগগিরই সব ফ্লাইট স্বাভাবিক হবে বলেও আশা করছেন ট্রাভেল ট্যুরিজম খাতের ব্যবসায়ীরা। এবার পার্টিস খেলার খবর। অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে আরবি লাইপজিগ। পর্তুগালের লিসবনে আক্রমণ পাল্টা আক্রমণের শুরু থেকেই জমে ওঠে লড়াই। দ্বিতীয়ার্ধের 5 মিনিটে জার্মান দলটিকে এগিয়ে নেন দানি ওলমো। এরপর 71 মিনিটে স্পট কিকে অ্যাটলেটিকোকে ম্যাচে সমতায় ফেরান হুয়াও ফেলিক্স। নির্ধারিত সময়ের 2 মিনিট বাকি থাকতে কপাল পড়ে অ্যাটলেটিকোর। লাইপজিগের জয়সূচক গোলটি করেন টেইলর অ্যাডামস। আর তাতে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে মাত্র 11 বছর আগে ফুটবলের আঙিনায় পথ চলা শুরু করা জার্মান দলটি। শেষ চারে তারা খেলবে পিএসজির বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করায় সামরিক আদালতের মৃত্যুদণ্ড। ইন্দিরা গান্ধীর অনুরোধে বেঁচে যান মুক্তাগাছার বিশ্বজিৎ নন্দী। হত্যা করে কেউ যাতে আগামীতে পুরস্কৃত না হয় সেই ব্যবস্থা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। করোনায় 24 ঘণ্টায় বিভিন্ন জেলায় আরও 14 জনের মৃত্যু। নাটোরে বড়াই গ্রামে মারা গেছেন পুলিশের ওসি। বেতন দিতে না পারে অনলাইনে ক্লাস করতে দেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। আর্থিক সংকট জানালে সমাধানের আশ্বাস শিক্ষা বোর্ডের।
এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনা নিয়ে সন্দেহ পুলিশের, আহতদের অভিযোগ তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।